লোকটির নাম আবু হামির, একজন সৎ লোক, অত্যন্ত খোদাভীরু। বছরের অধিকাংশ সময় তিনি রোজা রাখেন, রাতের শেষভাগে তাহাজ্জুদ পড়েন, সবার সাথে হাসি মুখে কথা বলেন, যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন, বিপদে আপদে সাহায্য করেন, অপরের ব্যথায় তিনি ব্যথিত হন। এমনকি কোনো জানোয়ারও যদি মুসিবতে পড়ে তবে তা দূর করার জন্য উঠে পড়ে লেগে যান। অন্যের উপকার করার প্রশ্নে আপন কর্মের পরিণতির কথাও চিন্তা করার সুযোগ পান না তিনি। শিকারের প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক, এই উদ্দেশ্যে প্রায় তিনি জঙ্গলে যান, তারপর স্বীয় অস্ত্রপাতি নিয়ে বিভিন্ন কৌশলে শিকার ধরে বাড়ি নিয়ে আসেন। এমন কখনোই হয়নি যে তিনি শিকার ধরতে জঙ্গলে গেছেন অথচ কিছু না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন। অভ্যাস মতো একদিন তিনি শিকার করার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন, সেখানে তিনি শিকার তালাশ করতে লাগলেন। তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল, কিন্তু হঠাৎ একটি সাপ সামনে পড়ায় তার মনোযোগে ব্যাঘাত ঘটল। আশ্চর্যের বিষয় যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতোই সুন্দর করে কথা বলতে লাগল। সাপটি বলল, ওহে আবু হামির, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। সাপের মুখে কথা শুনে তিনি বিস্মিত হলেন, মনে মনে বললেন, সাপ আবার কথা শিখল কবে থেকে? তিনি সাপ দেখে ভেতরে ভেতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়া এবং সাহায্য তোমার প্রয়োজন? সাপটি বলল, আমার প্রাণঘাতী শত্রু আমাকে তাড়া করে ফিরছে, দেরি হলে এক্ষুনি সে আমাকে হত্যা করে ফেলবে। আবু হামির বললেন, তুমি কার উম্মত? সাপ উত্তরে বলল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সাপের কথায় আবু হামিরের কোমল হৃদয় আরো কোমল হল, তার ব্যথা কাতর কণ্ঠস্বর তার হৃদয়ে শক্তভাবে আঘাত আনল। মনে মনে বললেন, বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ, আল্লাহর এক সন্তুষ্টির জন্য আমার দ্বারা যদি কিছুটা হলে উপকার হয় তাহলে ক্ষতি কি? এসব কথা ভাবতে ভাবতে পরিণামের কথা চিন্তা করার সুযোগ পেলেন না তিনি। সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে তিনি স্বীয় চাদর বিছিয়ে দিয়ে বললেন, এর ভেতরে প্রবেশ করো। সাপটি বলল, শত্রু তো এর মাঝেও আমাকে দেখে ফেলবে, আমি যা বলি তা শোনো, তুমি আমার চাদরের ভেতরে নির্ভয়ে প্রবেশ করো এবং আমার বুক বরাবর এসে পেঁচিয়ে বসে থাকো, আমার খুব ভয় হচ্ছে, মনে হয় শত্রু আমাকে এখানেও দেখে ফেলবে। আবু হামির বললেন, তাহলে আমি কি করতে পারি তুমিই বলো। সাপ তখন বলল, আপনি যদি আমার মঙ্গলই কামনা করেন তবে দয়া করে আপনার মুখ খুলুন, আমি সেখানে গিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকব। এবার তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে, একমাত্র আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুকে ভয় পাই না, তথাপি তোমার এই প্রস্তাবে আমার কেমন যেন ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলবে কিনা। আমি আল্লাহ রাসুল, সমস্ত ফেরেশতা এবং আল্লাহর সমুদয় বাসিন্দাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আপনার কোনোই ক্ষতি করব না, শত্রু চলে যাওয়ার পরপরই আমি বের হয়ে যাব, ঠিক আছে? তবে তাই হোক। এই বলে আবু হামির মুখ খুলে দিলেন, সাপটি ধীরে ধীরে মুখের ভিতর প্রবেশ করে পেটে চলে গেল। অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবু হামিরকে দেখে থমকে দাঁড়ালো, বলল, আপনি কি একটি সাপকে এদিক দিয়ে যেতে দেখেছেন? আবু হামির বললেন, না, আমি কোনো সাপ এখানে দেখিনি। উল্লেখ্য যে আবু হামির যেখানে দাঁড়িয়ে লোকটির সঙ্গে কথা বলছিলেন সেখানে সত্যিই তিনি সাপ দেখেননি, কেননা যে স্থানে তার পেটের ভেতরে সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যেই তিনি সরে গিয়ে একটু দূরে অবস্থান করছিলেন, যাতে করে তার কথাটা মিথ্যে না হয়। সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল। আবু হামির আপন স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। খানিক পর সাপটি মাথা বের করে বলল, জনাব, একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টিগোচর হয় কি না। আবু হামির বললেন, না, তাকে আর দেখা যাচ্ছে না, মনে হয় এতক্ষণে সে অনেক দূর চলে গেছে। সত্যি সে অনেক দূর চলে গেছে? হ্যাঁ সত্যি, সে এখন আমার দৃষ্টিসীমার মাঝে নেই, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ, দেরি না করে দ্রুত বের হয়ে এসো। পেট থেকে বের হয়ে আসার প্রস্তাবে সাপটি যে জবাব দিল তাতে আবু হামিরের চোখ দুটো ছানাবড়া হয়ে গেল, তার আত্মারাম কেঁপে উঠল। মনে মনে বললেন, উপকারের বদলা কি তবে এই? সাপটি বলল, এই হামির, আমি তোমার কাছে দুটি প্রস্তাব করব, পছন্দ মতো তুমি যে কোনো একটি বেছে নেবে। প্রস্তাব দুইটি কি? আবু হামির জানতে চাইলেন। আমি দুইটি স্থানে ছোবল দেওয়া পছন্দ করি, একটি হলো কলিজা, অপরটি হলো হৃৎপিণ্ড, এখন তুমিই বলো কোনটি তোমার পছন্দ। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, তুমি বললে তোমার কলিজাকে টুকরো টুকরো করে দিতে পারি, আবার তোমার হৃৎপিণ্ডকে ঝলসে দিতে পারি, তবে এই কথা সত্য, উভয় অবস্থাতেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে। আবু হামির বললেন, এটা কি তোমার ওয়াদা? আর এই কি তোমার কসমের ফল? তুমি না পূর্বে লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিলে যার ফলে
তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম, উপকারের প্রতিদান তুমি কি এইভাবে দিতে চাও? এরূপ কথা মুখ দিয়ে বের করতে তোমার কি একটুও লজ্জা হলো না? তোমার চেয়ে অধিক বোকা লোক এই পৃথিবীতে দেখিনি। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, তাই আমাকে অনুগ্রহ করতে এসেছো। আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান। কেন যে তুমি আমার সঙ্গে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয়। ওহ, তুমি তাহলে শয়তান? যাক, তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছ? হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এরকমই ইচ্ছে তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ দাও, যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লোকালয়ে যেয়ে পড়তে পারে। ঠিক আছে, চলো এই পর্যন্ত যাই, কিন্তু মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত। কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আবু হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পদক্ষেপে পাহাড়ের দিকে এগিয়ে যায়। সেখানে যাওয়ার সময় কায়মনো বাক্যে তিনি একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি বার বার পড়ার পর হঠাৎ করেই একজন সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন। তার দেহ সুগন্ধিযুক্ত এবং পোশাক অত্যন্ত মার্জিত। তিনি আবু হামিরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এক দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে, এই জন্যই আমি এত চিন্তিত। আপনার দুশ্মন এখন কোথায়? আমার পেটের ভেতর। পেটের ভিতর দুশ্মন? হ্যাঁ, পেটের ভিতর থেকেই সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। আমি তার উপকার করেছিলাম, আর সেই উপকারের বদলা সে এইভাবেই নিচ্ছে। সে তো তাহলে বিশ্বাসঘাতক, প্রতিশ্রুতি ভঙ্গকারী। হ্যাঁ অবশ্যই, এমনটি আমি জীবনেও দেখিনি। সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, যে পাপ সে করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আপনি এক কাজ করুন, মেহরবানি করে মুখটি একটু খুলুন। আবু হামের মুখ খুলে দিলেন। সঙ্গে সঙ্গে লোকটি জৈতুন পাতার একটি পাতা তার মুখে দিয়ে বললেন, এটা চিবিয়ে গেলে ফেলুন। আবু হামের নির্দেশ পালন করলেন, সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করল এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে এলো। এতে তার অন্তরে যে ভয় ছিল তা একেবারে দূরীভূত হয়ে গেল। এবার আবুল হামির লোকটিকে সম্বোধন করে বলল, ভাই, আপনার পরিচয় কি? আমার এই বিপদের সময় আপনি কোত্থেকে আসলেন? আপনার ওসিলায় আল্লাহ পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন, মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে। তাই দয়া করে বলুন, আপনি কে? লোকটি মুচকি হেসে বললেন, আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? আবু হামির বললেন, না ভাই, খোদার কসম আমি আপনাকে চিনতে পারিনি। লোকটি বললেন, আমার নাম মারুফ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। আপনি যখন চরম বিপদে নিপতিত হন, আকাশের দিকে চেয়ে মহান আল্লাহর দরবারে কাতর স্বরে প্রার্থনা করছিলেন, তখন সাত আসমানের সকল ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্যের ফরিয়াদ করছিল। তখন আল্লাহ পাক বলেছিলেন, আমার বরত্ব মহত্বের কসম, আমার বান্দার সঙ্গে যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি, আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতঃপর আল্লাহ পাক আমাকে আদেশ দিয়ে বললেন, মারুফ, তুমি বেহেশত থেকে তুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবু হামিরের কাছে চলে যাও, অতঃপর উহা তাকে খাইয়ে দাও। আমি সঙ্গে সঙ্গে তার হুকুম পালন করলাম। এরপর কি হলো তা তো আপনি সচক্ষেই দেখলেন। ফেরেশতার কথা শেষ হলে আবু হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর ফেরেশতাকে বললেন, আমাকে একটু নসিহত করুন। ফেরেশতা বললেন, সর্বদাই লোকদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, মন্দ আচরণের ধারে কাছেও যাবেন না। মনে রাখবেন, নেক কাজ পাপের কারণে আগত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। যিনি নেককার পরহেজগার তার সম্মান এবং মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহামহিমময় আল্লাহ তাআলা অবশ্যই করেন।